মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখুন, আমি ভিডিওটা প্লে করতেছি। বর্তমানে সবচাইতে ভাইরাল এই ভিডিওগুলো টিকটকে, ফেসবুকে এবং ইউটিউবে। এই ভিডিওগুলো কিন্তু আমরা অনেকে এডিটিং করতে পারি না। আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, যে দেখুন ভাই, এই ধরনের ভিডিও এডিটিং করতে গেলে 4-5টা অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে হয়, আধা ঘন্টা সময় লেগে যায়। আজকে আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র 2 মিনিটে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন HDR ভিডিও, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে সবাই পারবেন, একদম সহজে। দেখাবো, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ভিডিওর মূল কাজে যাওয়ার আগে, যারা অস্থির অস্থির ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে ছবি এডিটিং করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। সোজা আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন, এইখানে পাবেন সার্চ বক্স। সার্চ বক্সে লিখতে হবে HD ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং। লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে, লোগোটা দেখুন, অস্থির একটা অ্যাপ্লিকেশন, আনকমন আনকমন ব্যাকগ্রাউন্ড। এখান থেকেই কানেকশন করতে পারবেন। আমি ইনস্টল করে রেখেছি, ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাবেন, এবং আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই খুব সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার গ্যালারিতে নিতে পারবেন, ছবি এডিটিং করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। মাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু HDR ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। গুগল প্লে স্টোরে চলে আসবেন আপনার স্মার্টফোন থেকে, এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট। লিখে দেওয়ার সাথে সাথেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, ওপেন করে দেখাবো কীভাবে এডিটিং করতে হয়। এখানে পাবেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে টাচ করে দিবেন। এই ধরনের ভিডিও এখন থেকে আপনিও এডিটিং করতে পারবেন। নিউ প্রজেক্টে টাচ করে দেওয়ার সাথে সাথেই আপনার গ্যালারিটা শো করবে, যেই ভিডিওটাকে আপনি HDR ভিডিও এডিটিং করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ভিডিওটার উপরে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন অ্যাডে টাচ করতে হবে। অ্যাডে আসার সাথে সাথে এখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে আপনারা অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্টে টাচ করে দিবেন, টাচ করে দেওয়ার সাথে সাথেই একটু এদিকে চলে আসবেন টেনে। এইখানে দেখুন গ্রাফস নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন 4টা অপশন, এইখান থেকে যে দেখুন এই আইকনটাতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে যে দেখুন আমি উপরে তুলে দিলাম, এইখান থেকে নিচে দিয়ে দিলাম, লালে চলে আসবেন, ঠিক একইভাবে উপরে তুলে দিবেন, নিচে নিয়ে আসবেন, গ্রিনে চলে আসবেন, ঠিক একইভাবে উপরে তুলে দিবেন, নিচে নিয়ে আসবেন, ঠিক একইভাবে এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এইখান থেকে আমি উপরে দিয়ে দিব এবং নিচে নিয়ে আসব, ঠিক আছে। তারপরে এখানে দেখুন টিকমার একটা আইকন পাবেন, আইকনে ট্যাপ দিবেন, পুনরায় এখানে টিকমারে টাচ করতে হবে। এখন ভিডিওতে ব্লার ইফেক্ট দেওয়ার জন্য নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে ইফেক্টে চলে আসবেন। এই যে দেখুন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভিডিও ইফেক্ট, আমরা ভিডিও ইফেক্টে টাচ করব। এখান থেকে বেসিকে চলে আসবে, যে দেখুন বেসিক লেখা আছে, বেসিকে টাচ করে দিবেন। এখানে দেখুন ব্লার লেখা আছে, আমরা ব্লার ইফেক্ট অ্যাড করব ভিডিওতে। ব্লারে টাচ করে এখানে টিকমার অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ব্লার ইফেক্ট চলে আসবে। এই ব্লার ইফেক্ট ভিডিওটা যতটুকু লম্বা ঠিক ততটুকু লম্বা করে দিবেন, যে দেখুন ততটুকু আমি দিয়ে দিলাম। এখন আমরা এই ভিডিওটাকে সেভ করে দিব, যে দেখুন এই কাজগুলো করে এখান থেকে সেভ করে দিবেন। আমি সেভে টাচ করে সেভ করে দিলাম। আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হওয়ার সাথে সাথেই ডান লেখাটা চলে আসবে, ডানে ট্যাপ দিবেন। ঠিক একইভাবে নিউ প্রজেক্টে আবার পুনরায় আসতে হবে। আমি নিউ প্রজেক্টে চলে আসলাম। নিউ প্রজেক্টে আসার সাথে সাথেই অরিজিনাল ভিডিও এবং এডিটিং করা ভিডিও, দুইটা ভিডিও একসাথে নিতে হবে। এই যে দেখুন উপরে গুল যে টিকমার আছে, এই টিকমারটার উপরে টাচ করলেই দুইটা ভিডিও একসাথে নিতে পারবেন। তারপর হচ্ছে ডানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই দুইটা ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এখন একটা ভিডিও থেকে সাউন্ড রিমুভ করে দিবেন। আমি অরিজিনাল ভিডিওতে টাচ করে দিলাম, নিচে দেখুন ভলিউমের মতো একটা আইকন আছে, লেখা আছে ভলিউম, এখানে ট্যাপ দিবেন, একদম জিরো করে দিবেন। এখানে দেখুন আমি জিরো করে দিলাম, একটা সাউন্ড কিন্তু চলে গেল, ঠিক আছে। এখন এডিটিং করা ভিডিওটার উপরে ট্যাপ দিবেন, এখান থেকে ওভারলেতে টাচ করতে হবে। যে দেখুন আমি এখান থেকে ওভারলেতে ট্যাপ দিলাম। এখন এই এডিটিং করা ভিডিওটাকে ধরে টেনে একদম প্রথমে নিয়ে আসতে হবে, যে দেখুন আমি প্রথম অবস্থায় নিয়ে আসলাম। এখন এডিটিং করা ভিডিওটার উপরে ট্যাপ দিবেন, এখান থেকে 4 নম্বর স্প্লিস লেখা আছে, অপশনটাতে টাচ করতে হবে, একদম টেনে সর্বপ্রথম চলে আসবেন। এখানে দেখুন ব্রান লেখা আছে, এই ব্রানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন পার্সেন্টেজ, এখান থেকে আপনারা এই দেখুন আমি 80% রাখবো, যে দেখুন 80% রাখার পরে এখানে টিকমার অপশনটাতে টাচ করে দিবেন। অলরেডি কিন্তু এই যে দেখুন HDR ভিডিও হয়ে গেল। এখন ভিডিওটার উপরে কিন্তু একদম লাইট কম, লাইট ইফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখুন অ্যাড ওভারলে লেখা আছে, অ্যাড ওভারলেতে টাচ করে দিবেন। এইখানে দেখুন
স্ট্রক ভিডিও এই অপশনটাতে ট্যাপ টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড আমরা নিব, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করে দিবেন। এখান থেকে অ্যাডে আসতে হবে। এই যে দেখুন সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে দুই আঙ্গুল দিয়ে টাচ করে আমি জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে ভিডিওটা যতটুকু ঠিক ততটুকু আমি লম্বা করে দিব এই সাদা ব্যাকগ্রাউন্ডে। যে দেখুন ভিডিওটার মতোই আমি ততটুকু লম্বা করে দিয়েছি। এখন ওভারলেতে চলে আসবেন। এই যে দেখুন আমি এখান থেকে ঠিক একইভাবে স্প্লিসেতে এসে ওভারলেতে টাচ করে দিব। এই দেখুন লাইট ইফেক্টটা কিন্তু চলে আসলো। তারপরেও ভিডিওটাকে আরও লাইট করার জন্য নিচে অনেকগুলো অপশন পাবেন, এই অপশনগুলো থেকে অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্টে আসার পরে এখানে দেখুন ব্রাইটনেস লেখা আছে, এখান থেকে যে দেখুন আমি 15% করে দিলাম। অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমি কিন্তু সাউন্ডটা কমিয়ে রেখেছি, আমার কাজ শেষ আর কি। যে দেখুন অস্থির একটা এডিটিং কিন্তু হয়েছে। যে দেখুন ভাই খুব সহজে কাজটা করতে পেরেছি, মানে HDR ভিডিও এডিটিং করেছি একদম প্রফেশনাল। এখন এই ভিডিওটা আপনি সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন একটা সেভ আইকন আছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে, তখন খুব সহজেই ইউটিউবে, টিকটকে এবং ফেসবুকে ভিডিওটা আপলোড দিতে পারবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।